এগারোটা আর এনে 90 আর এনে 11 কত হয়? হ্যাঁ কত হয়? 200 হয় না? আপনি সব গোছান, আজকের আর বেচা লাগবো না, সব আমি নিলাম। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, দেখতে পাচ্ছেন একজন ভদ্রমহিলা, অসহায় একজন মহিলা, তা না হলে রাস্তায় এভাবে উনি বসে শাক পাতা বিক্রি করতো না। নিশ্চয়ই ওনার মনে অনেক কষ্ট, কিংবা ওনার জীবনটা অনেক কষ্টের। এই যে শাক পাতা, এই যে বিভিন্ন লেবু, ওনার সাথে আমরা একটু কথা বলি, দেখি কী অবস্থা। আসসালামু আলাইকুম। খালা ভালো আছেন আপনি? খালা আপনার দেশের বাড়ি কোথায়? হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া। এই জায়গা আপনি এগুলা বিক্রি করতেছেন? এগুলা কি বিক্রি করতেছেন? এই শাক আপনি কোথায় পাইছেন? গাজীপুর থেকে আনি। ও গাজীপুর থেকে এখানে আসেন? আবার চলে যান গাজীপুরে? হ্যাঁ কোন জায়গায়? এটা এখান থেকে কত দূর? ও আচ্ছা আচ্ছা, তো অনেক বছর ধরে বেঁচে রেছে খান না? এই যে আপনি শাক বেছেন এত কষ্ট করে গাজীপুর থেকে নাকি আসেন এদিকে? এত কষ্ট করে যে এদিকে আসেন কেন? আপনার কি কোনো স্বামী নাই? আপনার স্বামী কাজ করতে পারে না? পেট ব্যথা, ভিন্ন খায়? বড় বড় বিয়ে করছে না? দুটো বিয়ে করেছেন, একটা মাথার সমস্যা। বিয়ে কি আপনারা করাইছেন? বিয়ে করাইছেন, বিয়ের করানোর আপনি নিজে বিয়ে করাই দিচ্ছেন ছেলেদের? বিয়ে করানোর পরে আপনাদের আর খাওয়ায় না? আচ্ছা, আর সংসারে তাহলে আপনি আর আপনার কাকা ছাড়া আর কেউ নাই এখন? ও মাইয়া রায় না? মাইয়া আছে। ও এই যে কষ্টের জীবন আপনার, সারাদিন আপনি এগুলো বিক্রি করেন না? আর এই যে কাকারে চিকিৎসা করান? তো এগুলো কোথা থেকে আনেন? এই শাকগুলো আপনি নিজে উঠান? উঠান কিভাবে? খালের থেকে? খালে এগুলা তাই না? জমিনে তো উড়াই। ও জমিনে যায়, হাইটে হাইটে যায় উঠান? এত মনে করেন যে আগের কালে সৌদি আরবে হাঁটতে হাঁটতে হজ করতে যাইতো, সেরকম একটা অবস্থা আপনার? আপনি এত দূর আসে আসেন কেন? অন্যদিকে কাঁচা তারা বেচতে পারেন না আপনার? তো বিশাল কষ্টের একটা বিষয়, প্রতিদিন এটা করেন? এই কাজ প্রতিদিন আপনি করেন এইভাবে জমি থেকে শাক উড়াইয়া, তারপরে এই গাড়িতে বারবার কয়েকটা গাড়ি পাল্টাইয়া, তারপরে এইখানে এসে আপনি শাকগুলো বেচেন? এইখানে আবার বেচা না হলে বউ বাজারে চলে যান? মানে যেদিন বেচা না হয় আজকে আর বেচা হয় নাই না? আরো শাক খুঁয়েছেন? তো এইখানে শাক বিক্রি হয়ে গেলে আপনি এগুলা কি করবেন? আচ্ছা মনে করেন আজকে সব বিক্রি হয়ে গেল আপনার, তখন কি করবেন? যাবেন গা? এই যে কত টাকার মাল আছে, শাক কত টাকার আছে? 10 টাকা 10 টাকা। 1 2 তাহলে কটা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, কয়টি? 4 5 9 8টি না? 9 8টির দাম কত? 90 টাকা। আর এই জায়গায় কত আছে? আচ্ছা 10 টাকা এনে কটা আছে?
গোনেন কটা আছে? গোনেন কটা আছে? 11টা। আর এনে 90, আর এনে 11, কত হয়? হ্যাঁ কত হয়? 200 হয় না? আপনি সব গোছান, আজকের আর বেচা লাগবো না, সব আমি নিলাম। আসেন কিছু নাই, নেন গোছান। ছেলের নাম কি? জীবনের দল ছিল। আজকের আর কোনো কিছু করা লাগবে না, আপনি আজকে গোছান সব। দর্শক, এই যে কয় টাকার শাক, 90 টাকার শাক আর 110 টাকার কলা টলা মিলে সব সব দেন, ঠিক আছে? বিক্রি করে আপনি খাওয়া দাওয়া কি করেন? রান্না বান্না এগুলাই খান? মানে যেগুলো ইয়ে করেন এগুলো আপনি তো খান না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিজেরাই খাইবেন, সমস্যা নেই, উঠান সব। এই কষ্ট আপনি কত বছর ধরে করতেছেন? একটু ছায়া দেন তো, আলো দেন তো, ছায়া পড়ে। 30 বছর ধরে আচ্ছা, আপনারা কেউ সাহায্য করেন ওই ইয়েগুলো তোলেন? এত ছোট বলিতে এতগুলো আটবো? দুইটাই তোলেন, দুইটাই তিনটাই তোলেন, তোলেন। দর্শক কেমন লাগতেছে খেলা? এই যে 1 মিনিটের ভিতরে সব বিক্রি হয়ে গেল, জীবনে হয়েছে এরকম? জীবনে প্রথম না যে 1 মিনিটের ভিতরে সব বিক্রি হয়ে গেছে না? দর্শক এবার কলা, এবার একটা রিক্সা ডাকবেন তো। দেন ওই যে ওখানে রাখেন। ঠিক আছে, এখন এখন আপনার কত হয়েছে? না না, কত হিসাব করছিলেন? 200 টাকা। হ্যাঁ কলা বাদে 200 টাকা, কলা সহ কত?
কত টাকা আছে? পাঁচশো টাকা আছে। ওইসে খালা মানছেন? ওইসে গিট্টি দেন একটা, আর কিছু লাগবে না। ওইসে তাহলে পাঁচশো টাকা ওনারে দিয়ে দেন। শাড়ি ঠিক করেন। টাকা খেলা শাড়িটা ঠিক করেন। এখন আপনার হয়েছে দুশো বিশ টাকা, আপনার দিছি কত? পাঁচশো টাকা। এখন এগুলো নিয়ে তো আমি আমি কেমনে নেবো এগুলা? রিক্সা দিয়া? রিক্সা তো আপনার জন্য ডাকছি আমি। হয় এখন এগুলো নিয়ে আপনি বাসায় যান গা, যাইয়া আজকে রেস্ট করেন, ঠিক আছে? আর নইলে যদি আপনি বউ বাজার যাইতে চান, বউ বাজারও যাইতে পারেন, ঠিক আছে? উড়ান রিক্সায় আন কই যাবেন আপনি? বউ বাজার লন উড়ান, এই উড়াই দেন। দর্শক একটু গোসা দেন। ঠিক আছে খালা উঠেন। উঠছেন খালা? উঠেন উঠেন। খারাপ 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 তাইলে আপনি খুশি? দুশো টাকার জিনিস পাঁচশো টাকা আপনি দিলাম, এগুলাও দিয়ে দিলাম, আপনি বেছেন আজকা, নাহলে বাসা যায় রেস্ট করেন, নাহলে কালকে বেছেন, নাহলে খাইয়েন, ঠিক আছে? দোয়া করেন। আর রিক্সা ভাড়া কত? বিশ টাকা। এখন তো বিশ টাকা রাখেন। ঠিক আছে খালা, ভালো হয়েছে না আজকে? এরকম হয়েছে আর কোনো দিন? আল্লাহ রহমত আছে। ওকে ঠিক আছে, আজকে যাই রেস্ট করেন। ওকে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান যেদিক যা যান, আপনার সমস্যা নাই। দর্শক খালা খুব খুশি হয়েছে।